জাস্ট কই দিতে না খুব মজা লাগতেছে নিজের একটা গুড়ি লাগতেছে উঠতে ইচ্ছা করতেছে থ্যাংক ইউ ওকে নমস্কার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো আজকে আবার তোমাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়েছি এবং আজকের ভিডিওটা খুবই একটা মজার ভিডিও মজার ভিডিওটা হলো আমরা অনেক দিনের অপেক্ষা আজকে সার্থক হইতেছে যেটা হইছে আমরা গুড়ি উৎসব পাসাটিলার মধ্যে আয়োজন করছে সনবিলের সাংস্কৃতিক কর্মীবৃন্দরা তো এই গুড়ি উৎসবে অনেক বাচ্চারা আইবো আমি এখন যাইতেছি পাঁচাল টিলার মধ্যে অ্যাকচুয়ালি এখনো মেন টিলাটা পাইছি না পাঁচাল টিলার মধ্যে একটু পরে ফাইলেই মুগিয়া খুবই একটা আনন্দের দৃশ্য আমরা দেখতে পারবো বাচ্চারা অনেক বাচ্চারা আইছে আমার আইতে একটু লেট হয়ে গেছে আমি শিলচর থেকে আইছি এবং শিলচর থেকে আইতে মানে অনেক জাম ক্রস করে আইতে লাগছে খুবই ভালো লাগতেছে তো যাইতেছি আমি পাঁচাল টিলার মধ্যে উঠি যে মুগিয়া একটু পরে আর এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবা এখানে হাজার হাজার গুড়ি উঠবো এবং এখানে মানুষও হাজার হাজার হইব খুবই ভালো লাগবো তো চলো যাওয়া যাক এখন গুড়ি উৎসবের মধ্যে ঠিক আছে ঠিক আছে খুব মজা লাগতেছে নিজের একটা গুড়ি লাগতেছে উঠতে ইচ্ছা করতেছে থ্যাংক ইউ ওকে এখন তোমার কিরকম লাগতেছে বলতো কি কই মো মানে বাসায় প্রকাশ করতে পারতেছি না এমন একটা ন্যাচারাল জায়গার মধ্যে যেখানে গাছের নিচে দাঁড়ায়া ফ্রেশ বাতাস এখানে পলিউশনের বিন্দুমাত্র নাই আর কি মানে যে বাতাস ওই বাতাসের মধ্যে এই বাচ্চারা গুড্ডি নিয়ে উড়াইতেছে অন্তত আমার আইডিয়া মনে হয় 200-300 গুড্ডি আকাশে উঠতেছে আর যে বাচ্চাগুলা বিশেষ করে সবই এমই স্কুল এলপি স্কুল হাই স্কুল ওই স্কুলের বাচ্চাগুলো যেভাবে গুড্ডি উড়াইতেছে আমার মনে হয় অনেক দিন পরে ওই ধরনের একটা প্রোগ্রাম দেখি আর কি তো এই প্রোগ্রামগুলো আজকের এই প্রোগ্রামটা দেখে খুবই ভালো লাগছে আমার যে বন্ধু বান্ধব যারা আছে বা যারা ছোটো ছোটো বাচ্চারা যে আছে তারা গুড্ডি নিয়ে মাঠে যে নামছে আমরা মেন উদ্দেশ্য আসলো কি যে বাচ্চাগুলো যাতে মাঠে নামে তারা আজকে দেখা যায় কি মোবাইল নিয়ে খুব ব্যস্ত থাকে তারা কোনো সময় মাঠে নামতেই চায় না তো আমরা একটা প্ল্যান করছিলাম যে তারা যদি একটু মাঠমুখী করা যায় তো ওটার উদ্দেশ্যে আমরা ভাবলাম যে আমরা তো এরকম টাকাও নাই তো সামান্য একটা টাকা খরচা করি আমরা সবাই বন্ধু বান্ধব সবাই মিলিয়া একটু টাকা কালেকশন করিয়া আমরা কিছু গুড্ডি বানাইলাম এই গুড্ডিগুলো বাচ্চাদের হাতে দিলাম তারা মাঠের মধ্যে যেভাবে নামছে আমার তো মনে হয় আজকের প্রোগ্রাম দেখিয়া অন্ততপক্ষে কয়েকটা ছেলে 10-20 হোক বাচ্চাগুলো মাঠে নামবো এবং আমরা আশা রাখি যে তারা একটু মাঠের দিকে নজর দিব আর কি আর মোবাইলগুলো একটু কমাইব কারণ মোবাইলে তো আমরা ধ্বংস করে নিতেছে বাচ্চাগুলো তো তারা যদি এভাবে গুড্ডি বা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখিয়া মাঠে নামে মাঠে নামলেই আমরা সফলতা আজকে আমরা যে প্রোগ্রাম আমরা করলে আমরা সাকসেসফুল মনে করতেছি এবং আমরা আশা রাখবো যে প্রত্যেক বছরে বছরে এই ধরনের একটা প্রোগ্রাম অনুষ্ঠান করতাম যদি এইবার আমরা ফাসাল করতেছি নেক্সটে হয়তো ফাকুয়া বা আরও অন্যান্য গ্রামে যাইমু সব দিকে গিয়েছিলাম আমরা মূল উদ্দেশ্য এটাই যে বাচ্চাগুলোর যাতে মাঠমুখী করা যায় আমরা আর কোনো বাকি কোনো ইয়ে নাই তারা এন্টারটেনমেন্ট হবে তো ঠিক আছে চলো দেখি একবার আচ্ছা তো এই নিয়ে কতবার এই আপনার গুড়ি উড়ানো আমি তো লোকেশনে ধরছেন আমার ওই লালটা দেখি তো একটু জুম করে আসে কি না আসছে আসছে ঠিক আছে আর মধুবাবু কিরকম লাগছে অনেক ভালো আচ্ছা 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 খুব মজা নানি
দূরদান্ত দূরদান্ত অসাধারণ অসাধারণ ও খুব ভালো লাগতেছে তো সত্যি খুব ভালো লাগছে আজকে এখানে আসার পরে আমি আজকে পরীক্ষা দিয়া অর্থাৎ গ্রেড 3 পরীক্ষা দিয়া দেরি করছি না শিলচর থেকে ডাইরেক্ট মানে বাইক 60-70 উঠাই আসি এখানে আইছি এই আমাদের পাঁচাল টিলার মধ্যে একটা বিখ্যাত মানে একটা উৎসব ঘুরি উৎসব এবং এখানে আসার পরে অনেক আনন্দ পাইতেছি যেটা মানে মানে মুখে প্রকাশ করতে পারতেছি একটা পেস আছে এই জায়গা পেস্টটা খুলে দাও বাবা এটা নাই হ্যাঁ ঠিক হয়ে গেছে আরে আরেকটা রইছে কিরকম লাগতেছে আপনার এই ঘুরি উৎসবে এসে খুব ভালো লাগছে আচ্ছা বিশেষ করে ধন্যবাদ জানাই আপনাদের কে যারা সংস্কৃতি প্রেমী সংবিলে সংস্কৃতি প্রেমী আপনারা যেভাবে এই ঘুরি উৎসব আয়োজন করেছেন বরাক ভ্যালিতে প্রথম না এটা দ্বিতীয়বার মোস্ট প্রবলি আমি গত বছর এসেছিলাম আচ্ছা আচ্ছা তো আমি খুব আপ্লুত খুব আনন্দিত আমি আশা করি বছর বছর এইভাবে আপনারা শিশু থেকে আবার বৃদ্ধ পর্যন্ত আনন্দ দিয়ে যান আমরা এভাবে এসেই ঘুরি উৎসবটাকে আনন্দ আনন্দ করব উপভোগ করব আর বিশেষ করে ধন্যবাদ জানাই আপনাকে দুদিন ধরে ইউটিউবে আপনার আচ্ছা 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 ধন্যবাদ 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 থ্যাঙ্কস ফর ইউ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ গিভিং দা রিয়েল পাথ অফ এক্সিস্টেন্স লোকেশন থ্যাঙ্ক ইউ অলসো ওই যে আপনি ঘুরি বানানোর ইয়ে দিয়েছিলেন ফটোগুলো তার জন্য ধন্যবাদ 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 অসংখ্য ধন্যবাদ আর এদিকে আমরা চকলেট বাটার খুব ব্যস্ত দীপঙ্কর দা দীপঙ্কর দারও অসংখ্য ধন্যবাদ ছোট ছোট বাচ্চাদের মধ্যে আরো খুশি ফিরে আনা দেওয়ার লাগে চকলেট দিতেছে আমি আমি মানে আশা করি আমার দাদুরে একটা চকলেট দিলে ভালো হয় ছোট ছোট বাচ্চা এবং আমরা বয়স্ক এই চ্যাংরা ভুলা ভান্ডে না দিল কিছু না 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 এই চ্যাংরা ভুলা ভান্ডে না দিল কিছু না কিন্তু আমাদের দাদু এরা বা ছোট ছোট বাচ্চারা তাদের কিন্তু মানে লাগবই আচ্ছা এই যে আয়োজনটা করা হয়েছে সংবিলে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে তুমিও একজন তো তুমি যে আয়োজনটা করছো তুমি আয়োজনটা করিয়া তোমার কিরকম লাগতেছে বাকিরা তো যারা আইছে তারা অনেক আনন্দ পাইতেছে তোমার কিরকম লাগতেছে আমার মানে খুব ভালো লাগতেছে আজকে গোটা সোনবিল না পুরো আজ তো আমাদের বরাকবিলি এরিয়া জুড়ে যে যত মানুষ আজকে এখানে উপস্থিত হইয়া যে আনন্দ উপভোগ করছি আমরা গুরু উৎসবের এটা কিন্তু অনেক বড় আনন্দ উৎসব এটাকে আমরা আরও কীভাবে সুন্দর করিয়া ধরে ধরিয়া রাখতে পারি সেটার জন্য আমরা খুব ভালো একটা ইয়ে করতে হবে মানে ঠিকঠাকভাবে আমরা আরও সহযোগিতা করে এটাকে কীভাবে আরও বড় করে করা যায় এখানে আজকের আকাশে তো অনেক ভ্যারাইটি বেরিয়েছে ঘুরির কিন্তু আরও অনেক ভ্যারাইটি রয়ে গেছে যারা আমরা যোগাযোগ হয়নি আগে আগে থেকে যোগাযোগ হলে আরও হয়তো 4-5টা ভ্যারাইটি ঘুরির বেরিয়ে আসতো আমাদের সোনবিলের শিল্পীরাও আছে এখানে আমার একটাই রিকোয়েস্ট তার কাছে একটা মানে পুরা কি কইবো আর্লিয়েস্ট রিকোয়েস্ট যাতে যারা এখানে আয় আমার এরিয়ার পুরা চতুর্দিকে যারা আয় তারা আসার পরে যাতে সুন্দরভাবে এখানে বইতে পারে হাঁটতে পারে বিভিন্ন ধরনের খাবার জিনিস আছে যেগুলো এখানে আসলে আমরা প্যাকেট ফালাই বিভিন্ন ধরনের আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের ফিজিক্যালি ড্যামেজ পর্যন্ত হয় যেমন বিভিন্ন ধরনের বোতল বা আরও গোটকা বা প্লাস্টিকের প্যাকেট এইগুলা যাতে এখানে এই পরিবেশটা যাতে নষ্ট না করা হয় এইগুলা যাতে তারা নিয়ে না আসে মোট কথা এইটারে পুরোপুরি এই জায়গাটারে কন্ট্রোল রাখছে যাতে তারা এইগুলা নিয়ে না আসে এবং নর্মেল জল যেগুলো আছে আমরা জলের ব্যবস্থা রাখি জলগুলা তারা খাইতে পারবো এখানে আমরাই দিব যদি কিছু খাওয়ার জিনিস লাগে তারা বাইরে গিয়ে খাওয়াটা দরকার মানে এই এরিয়াটার সারাউন্ডিং যেটা আছে এটা যাতে পুরো পরিষ্কার থাকে ক্লিন থাকে তাহলে এই বাচ্চাগুলো যেগুলো ছোটো ছোটো বাচ্চা আজকে এখানে হাঁটতেছে তারা কিন্তু হাঁটতে পারবে বা বইতে পারবে আর যদি এই পরিবেশটা আমরা নষ্ট করলে আজকে বোতল আছে বা ওই যে পলিথিন প্লাস্টিক যেগুলো গোটকা বিভিন্ন ধরনের প্যাকেট
এইগুলা সামগ্রী যাতে এখানে না পড়ে আর কি ওটার লাগি আমার সবার কাছে একটা রিকোয়েস্ট সব সময় আমরা এটা করিয়া দেইমু আর সবার কাছে বিনম্র অনুরোধ যাতে এই পরিবেশটাকে সুন্দরভাবে সহযোগিতার হাত বাড়াইয়া সুন্দরভাবে রাখা দেয় আর কি রাখার চেষ্টা রাখি আমরা একটা ইয়ে আছে আজকে গোটা বরাকবিলই নয় আরও আমাদের এখানে অতিথি হিসাবে আরও একজন আসেছে আমি আমাকে আমার সঙ্গে পরিচয় করিয়েছেন উনি হলেন হায়দ্রাবাদ থেকে এসেছেন গুজরাট হায়দ্রাবাদ গুজরাট থেকে এসেছেন উনি এসে আমাদের পরিচয় করিয়ে নিয়েছেন তো এটার জন্য আমরা অনুভব করতে পারছি যে আস্তে আস্তে অনেক জায়গা থেকে এখানে আনন্দ উপভোগ করার জন্য কিন্তু সুযোগ পাননি হয়তো কিন্তু আগামীতে সুযোগ খুঁজে নেবেন ওরা অনেক আনন্দ উপভোগ হয়েছে তো এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে শনমিল পাঁচালটিলা যে গুরু উৎসব হয়েছে এখানে শনমিলের বা শনমিলের বাইরে অনেক মানুষ এসেছে এই উৎসবটাকে আনন্দ মুখর করে তুলেছে এখানে কচি কাঁচারা রয়েছে মেইনলি আমরা কচি কাঁচারা নিয়ে আজকে উৎসব যারা বাচ্চারা যারা আজকে মোবাইল নিয়ে ব্যস্ত কথায় কথায় মোবাইল এবার আমরা ঘুড়ি উৎসব যেটা সবার হাতে হাতে ঘুড়ি দিয়ে আমরা মোবাইল থেকে যাতে দূরে রাখতে পারি যাতে একটা আনন্দ পাওয়া যায় খোলা মাঠে খোলা মনে হেঁটে বা আমরা ঘুড়ি উড়িয়ে সবাই আমরা আজকে উদযাপন করছি এই দিনটাকে আশা করি আগামীতেও আমরা আরও ভালোভাবে সুন্দরভাবে এই দিনটাকে উদযাপন করতে পারবো এখানে দেখতে পাচ্ছি অনেক কচি কাঁচারা রয়েছে এখানে সবাই যার যার মতো করে আনন্দ উপভোগ করছে আমরা এবারে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে নিয়ে যাচ্ছি তো এবারে দেখি আমাদের সঙ্গের একজন বন্ধু তার মনোভাবটা কি আজকে এই দৃশ্যটা দেখে আমাদের অতীতের স্মৃতিগুলোর কথা মনে পড়ে গেল যেন অতীতে হারিয়ে যাওয়া স্মৃতিগুলো আবারও ফিরে এসেছে এই যে এখনের যুগে দেখা যাচ্ছে ছোটো ছোটো বাচ্চাগুলি মোবাইল নিয়ে খেলা করছে কন্টিনিউ খেলা করছে কিন্তু আজকের এই বিষয়টা দৃশ্যটা দেখার পরে দেখা যাচ্ছে যে অতীতের স্মৃতিগুলো ফিরেই আসবে ভবিষ্যতে আনার চেষ্টা হবে কিন্তু একটা সুন্দর একটা দৃশ্য প্রথমেই নমস্কার সবাইকে এখানে যারা উপস্থিত ছোট থেকে বড় আমি এক দেখতে পেলাম প্রায় দুবছর থেকে 70-80 বছর পর্যন্ত এখানে মানুষ উপস্থিত আছে একজন মানুষ হাঁটতে পারছে না ওনাকে ধরে ধরে পাঁচাল টিলার মধ্যে এনে উঠিয়েছেন তো এটা দেখে মনে অত্যন্ত আনন্দ লাগলো যে সত্যি আমরা যেটার গুরুত্ব দেই না অনেকে যারা শহরাঞ্চলে থাকে তাদের মানে অতি গুরুত্বের একটা জিনিস অতি আগ্রহের একটা জিনিস আমরা যেখানে বাস্তবে যেখানে থাকি সেখানে আমরা প্রতিদিন এই টিলার মধ্যে যাই কিন্তু তবু আমরা ঘুড়ি উড়ানোর মন জাগে না বা আমরা ঘুড়ি উড়াই না কিন্তু যারা আজকে শহরে থাকে তারার এতটুকু ইচ্ছা যে কেউ শিলচর কেউ করিমগঞ্জ কেউ হাইলাকান্দি কেউ রামকৃষ্ণনগর কেউ বদরপুর বিভিন্ন জায়গা থেকে শুধু পার্সোনালি করিমগঞ্জ হাইলাকান্দি শিলচর রামকৃষ্ণনগর বদরপুরই না আরও বিভিন্ন জায়গা থেকে আমরা এই পাঁচাল টিলার মধ্যে মানুষ আছে এবং তারা মনের আনন্দেই কেন ঘুড়ি উড়াইতেছে মনের আনন্দে ফুর্তি করতেছে শুধু আমি একটু আগেও কইছি শুধুই কেন এক দুই বছরের মানে দুই বছর তিন বছর পাঁচ বছর শুধু বাচ্চারাই না সঙ্গে যে গার্জেনরা আইছে বা অনেক বড় বড়রা তারা যারা আইছে তারাও আজকে এইখানে আওয়ার পরে বাচ্চাদের মতো ব্যবহার করতেছে মানে তারা এতটুকু আনন্দ লইতেছে এটা মানে ভাষায় আমি প্রকাশ করতে পারতেছি না সত্যি একটা অসাধারণ দৃশ্য আমরা দেখতে পারতেছি কেন আমি একটু আগেও কইছি যে এখানে শুধু আওয়ার পরে শুধু এখানে বাচ্চারা যে এনজয় করতেছে এটা না অনেক বয়স্করাও আছে যারা বর্তমানে 60 ইয়ার্সের উপরে তারাও কিন্তু এখানে প্রচুর এনজয় করতেছে সত্যি একটা অসাধারণ দৃশ্য আমরা আমার এই ভিডিওটা যদি দেখো তো সম্পূর্ণটা দেখতে পারবা এখানে নাচ গান খেলাধুলা সবগুলোই হয়েছে এই ভিডিওর মধ্যে এবং আরও অন্যান্য দিকে যে বাচ্চারা আছে তারাও কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে মানে বিভিন্ন দিকে ঘুড়ি উড়াইতেছে এবং ছোটো থেকে বড় অনুসারে ঘুড়ি প্রায় এখানে 350-400টা ঘুড়ি হইব আর বাচ্চা না হয় এখানে 1 থেকে 2 হাজার বাচ্চা হইব তো চলো আমরা এই দিকটাকে দেখিলাই এখন তো চলো আমরা এখন এইদিকে যাই এইদিকটা গিয়ে দেখি লাই কিতাচলের এদিকে ও এখানে বোধ হয় এখানে এখন নাচ গান চলতেছে আমি যতটুকু জানি এখানে নাচ গান চলতেছে তো ইতিমধ্যে আমরা দেখতে পারছি গঞ্জালের রশিনী আই গেছে এখানে মানে গুড্ডি উড়ানি লাগিয়ে গুড্ডি উড়ানি লাগিয়ে অ্যাকচুয়ালি দেখো এই যে দৃশ্যটা এটা আছে এটা দেখে কিতা মনে হইতেছে মানে এটা দেখে কিতা মনে হইতেছে এটা দেখে মনে হইতেছে যে না এটা কোন মানে জাল টিকিয়া কুলিয়া লই গেছে সত্যি মানে আচ্ছা ওই সুতরা তুমি কোন জায়গা থেকে আনছো ওই যে মন্দির থেকে কমিটি থেকে আনলাম কমিটি থেকে না কিরকম লাগতেছে খুব ভালো খুব ভালো আচ্ছা আচ্ছা মানে সত্যি খুবই ভালো লাগতেছে এখানে আওয়ার পরে নমস্কার
সত্যি একটা অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত সত্যি খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আপনারা কোন জায়গা থেকে আইছেন নমস্কার হাইলাকান্দি কোন জায়গা থেকে আইছেন না এত সুন্দর পরিবেশ মন খোলা প্রাণ খোলা সবের এক হাত্তা এক প্রাণ সন্ডিলের মতো জায়গার মধ্যে আর কোনখানে এরকম হয় না কোন জায়গায় এরকম হয় না অত সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা আপনার সব ভালো থাকো ওকে থ্যাংক ইউ ওইটা এটা 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 এখানে একটা আকাশে একটা মেটেল বুঝি দেখলাম এটা প্রায় তিনটা বাক্স নিয়ে আসে তো কে বা কারা জানি নিয়েছে জানি না বুঝতে পারি না অনেক উপরে আছে অনেক উপরে আছে প্রায় আমরা আকাশের মধ্যে দেখলাম তিন কাছে বুদ্ধি বন্ধন ব্যাংক সার্ভিস করে খুবই ভালো দেখি এখন তারা কিরকম লাগতেছে কেন আওয়ার পরে উজ্জ্বল ভাই খুব সুন্দর ভিডিও বানায় সবাই সাবস্ক্রাইব করিও লাইক করিও আচ্ছা এই কথাটা ভালো লাগে তো আপনার আমার সঙ্গে তাই আর তাই আমার এক দাদা আমার আরেক দাদা আইসইন তাইরও আইসইন তারাও আইসইন অনেক জন আমরা সব হাইলাকান্দি থেকে আইসি সবাই এখানে আনন্দ লুটেছি আমরা না আমার তো খুবই ভালো লাগে কারণ আমি ছোটবেলা মানে করিমগঞ্জ একটা গ্রামের ইয়েতে বড় হয়েছি ব্লক নর্থ করিমগঞ্জ ব্লকে বাবা আসা তো এখানে প্রচুর ঘুড়ি উড়ানি হয় এরকম উৎসব হয় না কিন্তু সংক্রান্তি দিন ঘুড়ি উৎসব হয় মানে এটা এরকম না মানে সবাই মিলিয়া ঘুড়ি উড়ায় এরপরে মানে ঘুড়ি এই দিন থেকে শেষ হয়ে যায় তো ছোটবেলার আমার ইয়ে আছে আমি নিজেও ঘুড়ি অনেক উড়াইছি বলে খুবই ভালো লাগে আমার খুবই ভালো লাগে আমি আগে আইতে পারছি না আর কি আমার সম্ভব হয়েছে না তো এবার আগে আমার খুব ভালো লাগছে পরবর্তীতে হইলে আমি আইব অনেক কিছু আছে এবং ওই যে নেচারের কাছে আওয়ার ব্যাপার যেটা এটা খোলা মাঠের মধ্যে আইয়া যে গুটি উড়ায় গুটি তো খোলা মাঠ ছাড়া উড়াই যায় না এই গ্রামাঞ্চলের মানুষগুলা একচুয়ালি গ্রামের মানুষগুলো খুব ভালো মানে এই আজেবাজে আড্ডা গুলা এই মাঠের মধ্যে হইতে দেন আমরা এই দিক আমার তো আমার আইয়া মনে হইতেছে যে উৎসব ছাড়াও আমার মানে দেখার ইচ্ছা আমার আমার তো আমি তো আসলে বড় হয়েছি গ্রামে আমি ম্যাট্রিক পর্যন্ত গ্রামেই বড় হয়েছি গতিকে আমার মূল ইয়েটা কিন্তু গ্রামের মধ্যেই আছে হ্যাঁ শহরে এখন বাধ্য হইয়া আমি আছি ঠিকই কিন্তু আমার গ্রামটাই ভালো লাগে হ্যাঁ না
গ্রামটাই গ্রামটার মানে গ্রামই আমার কাছে মানে গ্রাম আইলে যেমন প্রাণ পাওয়া যায় এটাই মনে হয়। আর তো ওই যে এই যে এটা তো বাড়তি সৌন্দর্য, এটা তো মানে আমি যেসব জায়গাতে আসলাম এরকম সৌন্দর্য আসেন না, বিউটিফুল, এটা খুবই ভালো লাগছে। প্রকৃতির দান এটা, এটা এমনিতেও ভালো লাগবো যদি আইয়া বই থাকে, কিছু সময় বই থাকে তার তো আসলে সন্ধিল একটা দেখার জায়গা, এটা তো সেকেন্ড লার্জেস্ট লেক, ন্যাচারাল লেক ইন এশিয়া, এবং এইটা কিন্তু একটা পর্যটন স্থল হিসাবে খুবই ইম্পর্টেন্স পাইতে পারত, কিন্তু সরকারে ঠিকমতো ইয়ে করেন না দেখিয়া, যদি রাস্তাঘাট ইয়ে হইতো আস্তে আস্তে কিন্তু এটা গুরুত্ব বাড়তে থাকলো। আর রাস্তাই তো প্রধান, রাস্তা ছাড়া তো হয় না, রাস্তাটা আমি আইয়া দেখলাম যে ভীষণ খারাপ হয়ে গেছে। আশা করি ভবিষ্যতে ভালো হইব, নেক্সট ইয়ার গুড়ি উৎসবের সময় রাস্তা ভালো হইব আশা করি। আপনারা কোন জায়গা থেকে আইছেন? হাইলাকান্দি। হাইলাকান্দি কোন জায়গা? হাইলাকান্দি টোল রোড। ও আচ্ছা আচ্ছা, কিরকম লাগতেছে কেন আওয়ার পরে? আমরা তো গত 3 বছর আইছি, আমি প্রত্যেক বছরই আই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এটা তো চতুর্থ বর্ষ, খুব ভালো লাগে। সোনবিলে গুড়ি উৎসব মানে এটা বিরাট ব্যাপার, আমরা দুর্গাপূজার মতোই ব্যাপারটা, কারণ এত মানুষের সমাগম হয়। স্যার আমার সহধর্মিনী ডক্টর পৌলমী চক্রবর্তী। তারা সঙ্গে একটু আলোচনা করতেছে, তারার মনোবলটা তারা কিরকম লাগতেছে কেন হওয়ার পরে দেখিলাই সবার কাছে জিগাইয়া। সত্যি একটা অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা তো দেখো, আশা করি খুবই ভালো লাগবো, খুবই মজা হইতেছে, কেন সত্যি আমারে বাচ্চা ফিল হইতেছে, আমি অনেক বয়স প্রায় বেদান হয়ে গেছে, কয়েল আপনাই, কিন্তু তারা মানে মানে অনেক ভালো লাগতেছে কেন। আস্তা বিস্কুট নাই নি? আস্তা দেবো, ধরো ধরো ধরো, এই এই যাস না, এখানে এখানে এখানে
অনেক ভালো উদ্যোগ নিছে সোনবিলের সাংস্কৃতিক সংস্থায় ভালো লাগে দেখিয়া পুরনো স্মৃতি ছোটবেলার স্মৃতি আমরা ঘুরিয়া পাইছি দেখতেও ভালো লাগে প্রচুর মানুষ হইছে এক সফল উদ্যোগ এক সফল প্রোগ্রাম থ্যাংক ইউ